টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ ঘরে তুলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। 36 বছর পর ফিফা বিশ্বকাপের আকাশে ফের উজ্জ্বল ধ্রুবতারা নীল সাদা ব্রিগেড। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বলে কথা, তাই একটা রুদ্ধশ্বাস ম্যাচ দেখতে মুখিয়েছিলেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। ফুটবল ঈশ্বরও বোধহয় ভক্তদের কথা শুনেছেন। প্রায় 80 মিনিটের বেশি সময়ে 2-0 গোলে এগিয়ে থেকেও ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপের অল্প সময়ের ব্যবধানে পরপর 2 গোলে সমতা ফেরায় ফ্রান্স। খেলা গড়ায় অতিরিক্ত সময় পর্যন্ত। এরপর ফের মেসির গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু ফের ফ্রান্সের ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে এমবাপেকে। পেনাল্টি থেকে গোল করে দলকে আরও একবার সমতায় ফেরান তিনি। অতিরিক্ত সময়েও খেলার নিষ্পত্তি না হওয়ায় এবার ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ দক্ষতার সঙ্গে গোল বাঁচিয়ে তৃতীয়বারের জন্য আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত করেন। আসুন একবার দেখে নিই কাতার বিশ্বকাপে কোন ফুটবলার কী পুরস্কার পেলেন। কাতার বিশ্বকাপে সর্বাধিক 8টি গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। এবারের বিশ্বকাপে সেরা ফুটবলারের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল জিতে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সেরা গোলরক্ষকের স্বীকৃতি হিসেবে গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সেরা উদীয়মান ফুটবলারের স্বীকৃতি হিসেবে এমার্জিং প্লেয়ারের ট্রফি জিতে নিয়েছেন 21 বছর বয়সী আর্জেন্টিনার ফুটবলার এনজো ফের্নান্দেজ। এবার দেখে নেওয়া যাক কাতার বিশ্বকাপে বিজয়ী রানার আপ হিসেবে কোন দল পুরস্কার মূল্য হিসেবে কত টাকা পেলেন। বিজয়ী দল হিসেবে আর্জেন্টিনা পেয়েছে 42 মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 347,35,82,700 টাকা। রানার আপ হিসেবে ফ্রান্স পেয়েছে 30 মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 248,14,93,500 টাকা। তৃতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়া পেয়েছে 27 মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 220 কোটি টাকা। চতুর্থ স্থানে থাকা মরক্কো পেয়েছে 25 মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 204 কোটি টাকা। এছাড়া কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিল, নেদারল্যান্ড, পর্তুগাল, ইংল্যান্ড। এরা প্রত্যেকেই 17 মিলিয়ন ডলার করে পেয়েছে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 141 কোটি টাকা। প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডে পৌঁছানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, সেনেগাল, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, স্পেন, জাপান, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়াকে দেওয়া হয়েছে 13 মিলিয়ন ডলার করে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 108 কোটি টাকা। এছাড়াও গ্রুপ পর্বে খেলা দলগুলি যেমন কাতার, ইকুয়েডর, ওয়েলস, ইরান, মেক্সিকো, সৌদি আরব, ডেনমার্ক, তিউনিসিয়া, কানাডা, বেলজিয়াম, জার্মানি, কোস্টারিকা, সার্বিয়া, ক্যামেরুন, ঘানা, উরুগুয়ের মতো দলগুলি প্রত্যেকে পেয়েছে 9 মিলিয়ন ডলার করে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 75 কোটি টাকা। সব মিলিয়ে কাতার বিশ্বকাপে পুরস্কারের মোট মূল্য 440 মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 3,500 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।